শীঘ্রই দেশে ফিরছেন না আলোচিত ঢালিউড অভিনেতা জায়েদ খান। জানা গেছে, সিনেমার কাজ না করতে পারলেও স্টেজ শো করে বেশ সময় কাটছে তার। দেশের বাইরে অবস্থানরত বাঙালিদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে বলে দাবি এ অভিনেতার। গত 28 জুন থেকে দেশের বাইরে অবস্থান করছেন জায়েদ খান। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দিকে দিকে অনেকের নামে মামলা হয়েছে, তাতে রয়েছে জায়েদ খানের নাম। সে বিষয়ে অবগত আছেন জানিয়ে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে এ অভিনেতা বলেন, আমি রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই, কোনো দুর্নীতি করিনি, একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ছাত্র জনতার আন্দোলনের প্রায় মাসখানিক আগে থেকে আমি অস্ট্রেলিয়া, কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম, শো করে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদন কর্মী হিসেবে এটাই আমাদের কাজ, আমি সেটাই করেছি। বর্তমানে কানাডার একটি শহরে অবস্থান করছেন জায়েদ খান। তার পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সেখানকার শো শেষ করেই কি তিনি বাংলাদেশে ফিরবেন? জানতে চাইলে অভিনেতা বলেন, এখানে এখনও আমার কিছু শো বাকি আছে, সেসব শেষ করেই দেশে ফিরব। আশা করি দেশে ফিরলে কোনো হয়রানি মুখে পড়ব না। তিনি আরো বলেন, আমরা শিল্পী, কারো সঙ্গে কখনো অন্যায় করিনি, কারো কোনো ক্ষতি করিনি, দেশের মানুষকে ভালোবাসি, আমাকেও সবাই ভালোবাসেন। আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে, আমার বিশ্বাস দেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব এসব ভিত্তিহীন মামলার বিষয় দেখবেন। মুজিব একটি জাতির উপকার ছবিতে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন জায়েদ খান। কয়েক সেকেন্ডে পর্দায় এসেই বাজিমাত করেছেন এ অভিনেতা। জায়েদকে সর্বশেষ দেখা গেছে সোনার চট সিনেমায়। তবে বর্তমানে সিনেমাতে দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে হাজির হতে দেখা যাচ্ছে এ অভিনেতাকে।